আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফেব্রুয়ারি মাস মানে ভাষা দিবস, আর ভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে, কারণ আমার সাথে সাথে আমি চাচ্ছি আপনারাও সেখান থেকে ঘুরে আসুন। আজকে আমার একটা এক্সাম ছিল আর সেটির হল পড়েছিল এই কলেজে, তো আমি ভাবলাম আপনাদেরকেও কলেজটা ঘুরিয়ে দেখাই। আর আমার কাছে কলেজটা অনেক সুন্দর লেগেছে। আমি জানি আমার ভিডিওটা খুব কাঁপতেছে, কারণ আমি খুব ফাস্টলি যাইতেছিলাম হেঁটে, কারণ আমি অনেক লেট করে কলেজে ঢুকি আর আমার সিট যেই হলে পড়ছে আমি জানি না কোন জায়গায়, তো আমি খুব দ্রুত হাঁটতেছিলাম আর আমার হলের দিকে যাচ্ছিলাম, তাই ক্যামেরাটি কাঁপতেছিল। আমার এক্সাম রুম ছিল তিনতলাতে, তো আমি যেহেতু ফার্স্ট টাইম আসছে তো আমি জানি না যে কোন সিঁড়ি দিয়ে কোন দিক থেকে যাইতে হয়, তো আমি এখানে নর্মালি যেটা পেয়েছি সেখান থেকেই যাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে তিনতলাতে উঠতেই আমি দেখি ছাদ, আমি একটু ভয় পেয়ে যাই যে আমি কি ভুল জায়গায় আসছি। দেন পাশে তাকিয়ে দেখি যে না, সামনের দিকে আমার হল রুম। তো আজকের এখন এখানে শেষ, কথা হবে এক্সাম শেষে। বাই বাই। এক্সাম শেষ করলাম, আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে। দেন আজকে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর দেখছিলাম এই কলেজের সৌন্দর্য। এই কলেজটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল, কারণ আমাদের কলেজে ক্যাম্পাস নাই এত বড়, এই কলেজটার অনেক বড় ক্যাম্পাস আর সব কিছু সুন্দরভাবে সাজানো গোছালো ছিল, আর এই দিকটা তো বেশ সুন্দর লাগছিল আমার কাছে। এক্সাম শেষে যে যার মতো বের হওয়ার জন্য প্রস্তুত। এখান থেকে অনেক ভিড় দেখা যাচ্ছিলো, তো আমরা একটু দেরি করেই উপর থেকে নামছিলাম আর ততক্ষণ আমি এখানকার ভিডিওগুলো নিয়েছিলাম। আমার কলেজের বাকি ছেলেমেয়েগুলা তারা এক্সাম নিয়ে ডিসকাশন করতেছিল আর আমি ব্যস্ত ছিলাম ভিডিও করার জন্য, আর আমাকে আমার একটা ফ্রেন্ড খুবই হেল্প করছিলো এই ভিডিওগুলো করার জন্য। দোস্ত, তোকে অনেক অনেক ধন্যবাদ। দেন আমরা এখান থেকে চলে যাই পুরো কলেজটা ঘুরে দেখার জন্য। আমি এখন যেখানে আছি এটি হলো বাংলা বিভাগ, আর এখানে খুব সুন্দরভাবে সাজানো ছিল, পরিবেশটা একদম অনেক সুন্দর ছিল। এই কলেজে যারা পড়ে তারা অনেক লাকি। তারপর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে, এই যে গোলাপি ফ্রেন্ডকে নিয়ে নিচে চলে যাচ্ছিলাম। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, এখানে অনেক টাইপের ফুল লাগানো ছিল আর যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আর এখানে তো পরীক্ষা দিয়া বের হইলে পোলাপান যা করে সেম জিনিসটাই করতেছিল। দেন আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটছিলাম, গেটের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিল। দেন এই শহীদ মিনারটা আমার চোখে পড়ে আর এটা দেখতে অনেক সুন্দর ছিল। এক কথায় আজকের এই কলেজের অভিজ্ঞতা বলতে বললে আমি বলবো অসাধারণ এবং অনেক সুন্দর কেটেছিল আমার। এক্সাম ছিল, তারপর অনেক ভালো লাগছিল। দেন আমরা কলেজের বাইরে চলে আসি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতেছিলাম, আর এখানে প্রচুর ভিড় ছিল, আর আমরা এই ভিড়ের ফাঁকা ফোঁকা দিয়ে বের হয়ে একটু সামনের দিকে হাঁটতেছিলাম। তো আমি আর আমার ফ্রেন্ডটি হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম অনেক কথা বলতে বলতে, ও ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না তাই ওকে দেখানো হয়নি। দেন আমি এখানে একটি মাজার দেখতে পাই, অবশ্য আমি মাজারে কখনো যাই না, তো ও সাথে ছিল দেখে আর মাজারটি দূর থেকে দেখতে সুন্দর লাগছিল তাই গিয়েছিলাম, আর অনেকগুলো সিঁড়ি পার করতে হয়েছিলো।
আর এখানে মাজারের সাথে সাথে নামাজ পড়ার মসজিদও ছিল, তো এখানে উযুখানা ছিল। এখানে একটি আঙ্কেলের সাথে দেখা হয়, সে আমাদেরকে মাজার নিয়ে কথা বলছিল, দেন উনি আমাকে হেল্প করছিল ভিডিও করার জন্য, কারণ মাজারের ভিতরে যেহেতু আমার উজু ছিল না তো আমি ঢুকতে পারিনি, তো উনি আমাকে আমার ফোনটি নিয়ে ভিতরে সমস্ত ভিডিও করে দেয় এবং এত ফাস্টলি করে আমি জাস্ট কয়েকটা ক্লিপ কেটে কুটে রাখতে পারছি, বাকিগুলো আমার দিতে পারিনি। ক্লিপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত কষ্ট করে ক্লিপগুলো কেটে কেটে লাগাইছি, কারণ এত ফাস্টভাবে উনি ভিডিও করছিল। মাজারের ভিতরে কী কী থাকে আমি জানি না, আর এত কাছ থেকে দেখার সুযোগও হয় নাই, তো আজকে উনি ভিডিও করে দেওয়ার ফলে আমি দেখতে পাচ্ছিলাম। আর এই জায়গাটা ছিল আমার সব থেকে সুন্দর লাগছিল আমার কাছে। তারপর আমরা বের হয়ে যাই মাজার থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো ওকে আমি বিদায় দেই এবং আমি এখানে আমার মামার বাসা ছিল তো ওখানে যাই, দাঁড়িয়েছিলাম, রিক্সা নিলাম এবং যাচ্ছিলাম। তারপর আমি ফুরফুরে বাতাস খাইতে খাইতে নাসিরাবাদ দিয়ে যাচ্ছিলাম, কারণ আমার মামার বাসা এখানেই। তো আমার এই কথাগুলো শোনার পাশাপাশি একটু লাইক কমেন্টও করেন, সাবস্ক্রাইবও করেন, এত আলসেমি করলে হবে? তো আমি আমার মামার বাসার কাছাকাছি চলেই আসলাম। তো এই হলো আমার মামার বাসার নিচে আমি দাঁড়িয়ে আছি। তো আজকে ব্লগটি আমি এখানে শেষ করব। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কোনো জায়গায়, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।